জন্ম থেকে আমাকে ব্রাহ্মণের ঘরে কাল ব্রাহ্মণের ঘরে জন্ম দিয়েছ, মাননা আমি তোমার সেবা দেব। সংসারে যে কোনো কিছুই নাই, এক মুঠা তন্দুর নাই, কি দিয়ে সেবা দেব প্রভু? এক মুষ্টি তন্দুর নাই, তোমাকে কি দিয়ে সেবা দেব প্রভু? গুরুর গৃহে চললেন সত্য হরে কৃষ্ণ। সুদামা, সুদামা গিয়ে দেখলেন সেখানে কৃষ্ণ বলরাম গুরুর চরণ ধরন ধারণ করে বলছেন শান্তিপুরী মুনিকে, হে গুরুদেব আমাকে আপনার চরণ তলে ঠাঁই দিন, আমি সংসারে থেকে লাভ কি? ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে তো তাকে ব্রাহ্মণ বলে না, বৈষ্ণবের ঘরে জন্ম নিলে তাকে বৈষ্ণব বলে না। আমি বৈষ্ণবের ঘরে জন্ম নিয়েছি বলেই বৈষ্ণব হয়ে গেছি না, ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছি বলেই ব্রাহ্মণ হয়েছি না। ব্রাহ্মণের কাজ করতে হবে, বৈষ্ণবের কর্ম করতে হবে, তবেই তো আমি নিজে বৈষ্ণব হতে পারবো। শাস্ত্র বলছে, উপনিষদ বলছে, ঈশ্বর একটা শ্লোক বললেন, কি শ্লোক? জন্মে জয়তে শূদ্র সংস্কার নিযুঞ্চতে হে গোপাধে ভবেতি বিপ্র তুমি শূদ্র, শূদ্র কুল জন্মে জায়তে শূদ্র। সংস্কার মানে গুরুর কাছে যখন দীক্ষা লাভ করলে তখন তোমার একটা নতুন জীবন পেয়ে গেলে। সংস্কার ও দ্বিজ, দ্বিজ কাকে বলে? যার দুইবার জন্ম হয় তাকে বলে দ্বিজ। সংস্কার ও দ্বিজ উচ্চতে, দুইবার কার জন্ম হয়? দুইবার কার জন্ম হয় গো? দুইবার জন্ম হয় পক্ষী আর একটা মানুষের, যে যিনি গুরু দীক্ষা নিয়েছেন তার দুবার জন্ম হয়ে গেছে। গুরু দীক্ষা যিনি নেননি তার কিন্তু দুইবার এখনো জন্ম হয়নি, তিনি কিন্তু শূদ্র। সংস্কার উচ্চতে বেদ পাঠে ভবেদ বিপ্র, গুরুর কাছে দীক্ষা নিয়েছেন। দীক্ষা কথার অর্থ কি? দীক্ষা নিয়েছেন তো, দীক্ষা মানে কি? দীক্ষা আক্ষরিক সাংকেতিক মানেটা কি? সংজ্ঞাটা হলো দিয়ে খা, দীক্ষা দিয়ে খা। কাকে দিয়ে খাবো বলে? ছেলে পুলেকে দিয়ে, স্বামীকে সেবা দিয়ে তবে খাবো, সেটাও দিয়ে খাওয়া না বাবা। দিয়ে খাওয়াটা হলো কি? দিয়ে পা দীক্ষা, ভগবানকে দিয়ে পাও, ভগবানকে দিয়ে সেবা করো, ভগবানকে দিয়ে খাও, সেটার নাম হলো দীক্ষা। হ্যাঁ জয়নিতায় উমায়রা দীক্ষা তো নিয়েছেন, গুরু মানে কি একটু কথা বলি, গুরুদত্ত বলি, গুরু মানে কি? গুরু শাস্ত্র বলছে ভূকারশ্চ অন্ধকারশ্চ রূকারশ্চ তেজঃশক্তি তথা, গু মানে অন্ধকার, রু মানে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে পারে তিনি হলেন গুরু। সুদামা গুরুর বাড়িতে গেলে গুরু মানেটা জেনে নি, আমরাও গুরুকরণ করি, গুরু ধরি, গুরু ধর্মে জেনে আর জল খাবে ছেনে। আপনার মন যাকে চাইবে, আত্মা যাকে চাইবে, ইনি আমার গুরু হওয়ার যোগ্য, তবেই আপনি তার কাছে দীক্ষা নেবেন। তার আগে জোর করলো কেউ, দীক্ষা নাও, দীক্ষা নাও, দীক্ষা নাও, দীক্ষা নাও। আমি হয়তো হরিহঙ্গের কাছে গেলে, অনুকূল ঠাকুরের কাছে দীক্ষা নিলেন, আমি হয়তো কোনো বৈষ্ণব ব্যক্তির কাছে দীক্ষা নিলেন, আপনি কোনো ব্রাহ্মণের কাছে দীক্ষা নিলেন, কিন্তু না, আপনার মন চাইবে ওনার আচার ব্যবহার দেখে বলবেন না রে, ইনি আমার গরিব কাছ পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, ইনি নিয়ে যেতে পারতে। আপনার মন চাইলে আর দেরি নয়, তৎক্ষণাৎ তার কাছে যান, তার কাছে নত হয়ে তার কাছে দীক্ষা গ্রহণ করুন। তুলসীদাস বললেন, শত্রু পাওয়ে ভেদ বতাও এ জোগান কর উপদেশ, কৈলাস মহিলা ছিল তো যে আগ কর পারবে, শত্রু পাও
পাওয়ার ভেগ বাবা সাতগুরু পাওয়ার ভেগ ভেগ মানে কি মা ভেগ মানে ব্যাং ব্যাং এক সময় নাকে না গ্যাংর গ্যাংর করে প্রচন্ড ব্যাংয়ের শব্দ শোনা যায় কখন গ্রীষ্মের দাবদাহের পরে পৃথিবী যখন শীতল হয় বর্ষার জলে তখন ব্যাং ডাকে কি ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর করে এভাবে ডাকে তাদের নিজের ভাষাটা একে অপরকে বোঝাতে চাইছে আমি তোর আমি তোর তুই মো বাবা দুজনের ভাষায় আপ্লুত হয়ে দুজন দুজনের কাছে এলাম মিলিত হলাম মিলনে কয়েক হাজার ব্যাঙাচি তৈরি হলো আমাদের জীবনটাও তদ্রূপ ভালো করে বিবেচনা করবেন তুলসীদাসের কথা এটা আমার কথা নয় বাবা তুলসীদাস বলছে কি যে এই ভেকের মতন আমার আমার করো না আমি তুমি তুই মোর আমি তো তুই মোর আমি তো না কি গো মা করোনা হলে ফুট করে মরে যাবে কি গো মা তুই মোর আমি তোর থাকবে স্বামী তো সেখানে মরে পড়ে আছে কি গো তুমি যে আমাকে ছেড়ে চলে গেলে গো এ কথা বলা বলতে যেতে পারবেন হরি বল তুই মোর আমি তোর এখানেই বিদ্যা শেষ হরে কৃষ্ণ দেখুন কেমন তুলসীদাস আমাদের সঙ্গে সেই ব্যাঙের তুলনা দিয়ে আমাদেরকে হ্যাঁ শিক্ষা দিচ্ছে সাতগুরু পাও আর ভেগ বাতাও যোগান করো উপদেশ কিছু নিতে গেলে কিছু দিতে হবে গুরুর কাছে ভেগের কোলা হল তুই মোর আমি তোর আমার 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 গাড়ি আমার বাড়ি আমার টাকা আমার বিষয় আমার কিছু সকল কিছুই আমার মৃত্যুটা গুরুর চরণে ঢেলে দাও গুরুর কাছ থেকে কি নেবে গুরু এবার দেবে গুরুকে দিলে গুরু কি দেবে না গুরু দেবে গুরুদেব দেবে অগ্নি সম উপদেশ বাণী অগ্নি বাণী যোগান করো সেই অগ্নি বাণী তোমার শরীরে যোগান করে রেখো ভর্তি করে রেখো যোগান করো উপদেশ তাতে কি হবে দেখুন মা এই ব্যাং যেমন বর্ষাকালে আমি তোর তুই মোর বলে দেখবে ঠিক যখন বর্ষাটা কেটে যায় তখন ব্যাঙের ভাষাটা উল্টো হয়ে যায় ব্যাং কি বলতে থাকে ওই বল ব্যাং কি বলতে থাকে আবার ঘ্যাঙর ঘ্যাঙর শুরু করে তাদের ভাষাটা তো বুঝতে পারি না ব্যাং বলে কে কার যখন সময়টা ভালো সময়টা চলে গেছে এবার একটু সময়টা দুর্বল খারাপ সময় আসছে দিনে দিনে হ্যাঁ বর্ষাকাল শুকিয়ে যাচ্ছে খাল বিল শুকনো এবার ব্যাং বলছে কে কার না যে যায় কে কার ড্রাইভার যে যা যাওয়ার সময় হয়েছে তুমি আমার নও স্বামী হা করে নিঃশ্বাস টানছে একটু জল দাও না গো একটু জল দাও স্ত্রী বলছে মরতেও পারো না প্যারালাইসিস হয়ে বসে আছো আমাকে ডাকছো দিনরা তুমি তাকে ডাকো না তুমি কি আমার এইবার দেখো আমার স্ত্রী আমার পুত্র আমার পরিজন এতদিন যাকে আমার আমার করেছিলাম সেই আমার স্ত্রী বলছে তুমি কি আমার তুমি তাকে ডাকো তুমি তার তুমি তাকে ডাকো বলবো রোমা কে কার জি যা এই কারণেই বলছেন গুরুর কাছে যাও সাধু সঙ্গ করো নিত্য নিত্য হরি কথা শ্রবণ করো ইষ্ট বৃত্তি করো নিজে নিজে কোথাও যেতে হবে না বাড়িতে গেলে গিয়ে নিজে নিজে হাতে তালি দিয়ে করো হাতে তালি দিয়ে দশে পাঁচে মিলি সবে করো তালি দিয়া হরি নাম করো ভাই নিজ দাঁড়েতে বসিয়া হাতে তালি দিয়ে কোথাও যেতে হবে না হাতে করো না আর মুখে বলো হরি নাম তাহলে সদ্গুরুর কাছে গেলেন সদ্গুরু কি দিল উপদেশ অমৃত বাণী অগ্নি সম অমৃত বাণী ঢেলে দিল সেই অমৃত বাণী নিয়ে কি হবে অগ্নি বাণী হরে কৃষ্ণ আমার মনের ভেতরে কয়লা জমা হয়েছে কয়লার ময়লা জমা হয়েছে কি গো মা কয়লাকে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে ধুলেই তো কয়লার ময়লাটা চলে যায় তাই না গো জানা তাহলে কি দিয়ে যায় অসীম পাওদার তাহলে কি কয়লার ময়লাটা কখন দূরে যায় না কয়লা তো ময়লা ছোট তো জোর
ভিতর প্রবেশ কয়লা যে আগুনের কাছে এলো ওই কয়লার ময়লাটা যে এত কিছু করেও যায় না কালো রংটা যায় না যেই না আগুনের পরশে এলো কয়লা লাল চুপচুপ করে জ্বলতে থাকলো ইগোমা কয়লা কো ময়লা ছিলতে যে আগ পর প্রবেশ তেমন গুরুর কাছে যাবে গুরুর যে অমৃত বাণী সেগুলো গ্রহণ করে ধরে রাখতে হবে না আচরণ বিধি করতে হবে পালন করতে হবে আমরা এখনকার দিনে যদি কেউ বলে হ্যাঁরে বিশেষ করে আমাদের এই হিন্দু ধর্মে বাবা ভক্তের ঘরে জন্ম নিয়েছো একটু দীক্ষাটা নিয়ে নাও দীক্ষা সেই পরিণাম করা দীক্ষা না না এখন সময় হয়নি এখন অনেক বাকি ছেলে পুলে হবে বিয়েটা করব সুন্দর স্ত্রী পাব তারপরে তো দীক্ষা নেব তারপরে গুরুর কাছে যাব হরি বল এবার বলি একটা কথা ভালো করে শুনুন মা তৎকালীন যুগে এই গুরু দীক্ষা দীক্ষা কেউ বিশ্বাস করত না কে না তা অনেক অনেক শিক্ষিত ব্যক্তি যার একবার বইটা ভালো করে পড়ে নিলে একবার কোনো গ্রন্থ ভালো করে পড়ে নিলে তার মুখস্থ হয়ে যেত সে কে যে বিশ্বাস করত না জয়নিতায় তখনকার দিনে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এত ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বাংলার প্রতি খুব অল্প সন্তু তার মধ্যে ছিল না তিনিও নিজের চাক্ষু না দর্শন করে বিশ্বাস করতেন না আর তিনি সে নেওয়ার পাত্র যখন পিতৃ বিয়োগ হয়েছে বসে আছেন মনের মধ্যে ভালো করে সংসারটা চালাতে পারছে না এত দূর পড়াশোনা করে এত ডিগ্রি অর্জন করে এত ভালো কাজ পাচ্ছে না চাকরি পাচ্ছে না ইংরেজের সাম্রাজ্য তখন ভালো করে মন দিয়ে শুনবেন দাদা ভাইরা বিশেষ করে ইংরেজের সাম্রাজ্য একটা ভালো করে চাকরি পাচ্ছে না মনের দুঃখে বসে আছেন ভালো করে সংসারটা চলছে না সঙ্গী সাথীরা বন্ধুরা এসে বললে নরেন ও নরেন চল না রে কোথায় তুই মনের দুঃখে বসে থাকিস তোকে তোর দুঃখ দেখে আমাদের দুঃখ হয় আমরা তো তোর বন্ধু চল না দক্ষিণেশ্বরের মা কালীর মন্দিরে নাকি একজন পাগল ঠাকুর এসেছে তার মুখের কথা শুনলে নাকি মনের যত জ্বালা যন্ত্রণা বেদনা সব সুখ সব দুঃখ মন থেকে দূর করে দেয় মনের মাঝখানে একটা অমৃত সুখের সন্ধান পায় চল না তার কাছে একবার যাই ওরা যা যে গণ্ড মূর্খ যার মধ্যে কিচ্ছু নাই পড়াশোনার লেশ মাত্র নাই সে আবার কি আমাদের বোঝাবে রে আমরা শিক্ষিত ছেলে আমরা বিদ্যা অর্জন করেছি ইনুহাস করেছি সে আবার আমাদের কি বোঝাবে ভালো করে শুনুন মায়েরা বলে নরে তোর মনে হচ্ছে কথা তুই তার কাছে গিয়ে একবার দেখ না হরে কৃষ্ণ এবার কি করলেন যখন বারবার বন্ধুরা বিরক্ত করছে মায়েরা এবার নরেন্দ্রনাথ বলছে আচ্ছা বেশ যখন বারবার বলছে এরা যাই একবার রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার দিকে মুখ করে পেছন দিক করে বসে আছেন পেছন দিকে ভক্তরা গঙ্গার দিকে বসে মায়ের ভজন করছেন বাব আনন্দময়ী নিরানন্দ করুণা নানান গান গাইছেন মনের আনন্দে এমন সময় সকল ভক্তের মাঝখান থেকে হঠাৎ রামকৃষ্ণ দেব বলে উঠলেন নরেন এলি নরেন এতদিন পর বুঝি এই পুরো ছেলেটার কথা মনে পড়েছে রে বাপ আয় বেটা নরেন্দ্রনাথ দত্ত মানে যিনি স্বামী বিবেকানন্দ রূপে পরবর্তীকালে তিনি জগতে প্রসার লাভ করেছিলেন জগতে পরিচিতি লাভ করেছিলেন সেই নরেন্দ্রনাথ দত্ত চিন্তা করলেন আমাকে তো কোনোদিন দেখেননি উনি তো আমাকে কোনোদিন দেখেননি আমার নামও জানেন না তো আমি ওনার কাছে এসেছি উনি জানলো কি করে এত ভিড়ে এত ভক্তের মাঝখানে আমি এসেছি নরেন
পেছনে থাকিস নে মা আমার কাছে আয় তোর জন্যই তো গঙ্গার ঘাটে আজ আমার বসা দে সবার ভিড় এড়িয়ে নরেন্দ্রনাথ দত্ত চিন্তা করলেন না এবারটার কোনো কৌশল আছে কোনো ভেলকি আছে কিরকম ভেলকিটা আমি দেখবো কাছে যাই যখন দেখেছে নরেন্দ্রনাথ দত্ত হ্যাঁ হাত ঢুকিয়ে আস্তে আস্তে করে কাছে গিয়ে বসলেন নরেন তোর মনে কতগুলো প্রশ্ন নিয়ে আমার কাছে এসেছিস বল বেটা তোর মনে কি কথা আছে আমাকে একটু খুলে বল তো আমি মুখুসুক্ত মানুষ তুই তুই পণ্ডিত তুই বিদ্যা হরি বল বল তোর মনের কথাগুলো বল ঠাকুর লোকে তোমায় গুরু বলে তোমার কাছে নানান দীক্ষা নেন তার নানান কথা শ্রবণ করে যে পথ চলার জন্য সেই কথাগুলো হ্যাঁ পরিচালিত করে নিজের পথকে অবলম্বন করে আমি দুটো কথা প্রশ্ন করতে এসেছি আপনাকে বল মানে কি প্রশ্ন গুরু মানে কি দ্বিতীয় প্রশ্ন গুরু ধরলে কি হয় ভালো করে শুনুন মায়েরা গুরু মানে কি গুরু ধরলে কি হয় নরেন তুই এত শিক্ষিত ছেলে আর আমার মতো মূর্খকে বলছিস গুরু মানে কি গুরু ধরলে কি হয় আমি কি উত্তর দিতে পারি রে বেটা তোর মতো শিক্ষিত ছেলের কাছে নরেন্দ্রনাথ দত্ত বলতে এবার বেটা ফাঁদে পড়েছে গুরুগিরি কর আর তোমার ছড়াবে বলছে নরে তোর কথার উত্তর দেব যদি তুই আমার প্রশ্নের উত্তর তুই দিতে পারিস তাহলে তুই তো শিক্ষিত ছেলে সেই হ্যাঁ সেই উত্তরটা তুই পেয়ে যাবি আমার প্রশ্নের উত্তর দিলে তুই তোর উত্তর দে নরেন্দ্রনাথ দত্ত ভাবলেন এবারটা কি বলে কি আবার বাহ দেখি আচ্ছা কি কি প্রশ্ন আছে বলুন ওরে বলতো ওই যে গঙ্গার জলে কি যেন একটা বড় ইঞ্জিন ভেসে আসছে বলে ঠাকুর ওটার নাম তো স্টিমার স্টিমার গো বলছে আচ্ছা নরেন এই দক্ষিণেশ্বরের থেকে হাওড়ার বাবুঘাট পর্যন্ত দেখি যেতে এই স্টিমারের কত সময় লাগবে ঠাকুর ওই স্টিমারটা এক ঘন্টা সময় নেবে আচ্ছা বল নরেন ভালো করে চেয়ে দেখ পেছনে একটা ছোট্ট মতো কি ভেসে আসছে ঠাকুর ওটার নাম দিঘি আচ্ছা এই স্টিমারটা যদি এক ঘন্টা সময় লাগে হাওড়ার বাবুঘাটে পৌঁছাতে এখান থেকে ওই দিঘিটার কত সময় লাগবে ঠাকুর এটাও জানো না ওই স্টিমার যদি এক ঘন্টায় পৌঁছায় গন্তব্য স্থলে দিঘি কম করে চার ঘন্টা সময় নেবে আচ্ছা নরেন ভালো বলেছিস ভালো বলেছিস ও নরেন একটা শক্ত রজ্জু দিয়ে শক্ত দড়ি দিয়ে যদি ওই ডিঙ্গিটাকে বেঁধে দিয়ে ওই স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া যায় তাহলে ডিঙ্গিটা কত সময় গন্তব্য স্থলে পৌঁছাবে নরেন ঠাকুর এই জন্যই লোকে তোমার মুখ্যসূক্ত বলে এটা জানো না একটা দড়ি দিয়ে যদি স্টিমারের সঙ্গে ওই ডিঙ্গিটাকে যুক্ত করে দেওয়া যায় স্টিমারটা যত সময় পৌঁছাবে ডিঙ্গিটাও আর তার কষ্ট লাগবে না আর তুফান জলের ঢেউ এলেও ও ডুবে মরবে না গঙ্গার যদি প্রবল ঢেউ আসে ওর ডিঙ্গিটা ডুবেও যাবে ও ঠিক সময়ে গন্তব্যস্থলে স্টিমার যতক্ষণে পৌঁছাবে ডিঙ্গিটাও ততক্ষণে পৌঁছাবে মায়েরা একটু মন নিয়ে শুনবেন মা গুরু কাকে ধরবেন কেন ধরবেন কি করবেন নরেন কিরে তোর প্রশ্নের উত্তর পেলি ঠাকুর আমার প্রশ্নের উত্তর তোমার প্রশ্নের আমি তো উত্তর দিলাম আমার প্রশ্নের উত্তর করি কি বলেছিলে কি বলেছিলি নরেন কি গো মা নরেন্দ্রনাথ দত্ত দ্বিতীয় প্রশ্নটা কি করেছিল গুরু ধরলে কি হয় প্রথম প্রশ্ন কি গুরু মানে কি এই তো গুরু মানে কি কিন্তু আগে বলে দিয়েছিল গুকাশ্চ অন্ধকারশ্চ রুকারশ্চ তেজশক্তি কথা গু মানে অন্ধ অন্ধকার আর রু মানে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান তিনি হলেন গুরু এবার গুরু ধরলে কি হয় এই তো দ্বিতীয় প্রশ্নের সমাধান হবে ওনারে তোর প্রশ্নের উত্তর পেলি গুরু ধরলে কি হয়
স্টিমার আর ডিঙ্গির থেকে ঠাকুর আমি বুঝতে পারছি তুমি ডিঙ্গি আর স্টিমারের গল্প বলে আমাকে ভুলিয়ে দেবে তোরে না রে নরে আমি কাউকে ভুলাতে আসিনি রে আমি আমার কথাটা জানাতে এসেছি হ্যাঁ তোর মনের শান্তি পাবি ভালো করে ভেবে দেখ একটু শিক্ষিত ছেলে আমি মুখ্য সূক্ষ্ম মানুষটা বুঝলাম তোর প্রশ্নের উত্তরটা তুই খুঁজে পাসনি ভেবে দেখ মরে ওই স্টিমারটা হলো গুরুর দেহ আর ডিঙ্গিটা হলো শিষ্যের দেহ গড়িটা হলো ভক্তি রূপ রজ্জু যদি কোনো ব্যক্তি গুরু চরণে ভক্তিটাকে গাঢ় করে সত্যমুক্ত করে সে যদি গুরু চরণ আঁকড়ে রাখতে পারে ওরে নরে তার কোনো সাধন ভজন লাগে না রে তার কোনো কষ্ট লাগে না গুরু সাধন ভজনের ফলে যদি শিষ্য গুরু চরণটা ভালো করে আসক্তি কৃষ্ণে ধরে রাখতে পারে গুরুদেব সেই গন্তব্য স্থল ভগবানের কাছে যত সময় পৌঁছে যায় গুরুর সাধনার বলে শিষ্য তার ভক্তি দিয়ে গুরুর সঙ্গে বুঝলেন ভাই না গুরু ছাড়া পথ নাই আর করিমি না হাত নাই জয় নিতাই এবার শ্রীকৃষ্ণে শ্রীকৃষ্ণ গুরু গৃহে শান্তিপুরী মুনির গৃহে সুদামাকে ডাকলেন গুরুকে বললেন গুরুদেব সুদামা ভালো ছেলে সুদামা থাকলো কিছুদিন পর সুদামা মাতৃবিয়োগ ঘটলো এবার সুদামা বিবাহ করেছে সুদামা বিবাহ করে সুদামার স্ত্রীর নাম হলো কুচেলা দেবী অনেকে বলে বসুন্ধরা যাই হোক হ্যাঁ শাস্ত্র বলছেন কুচেলা দেবী কুচেলা বলছি স্বামী গো তুমি তো অনেকদিন হলো গুরু পাঠ থেকে এসেছো শিক্ষা নিয়ে যাও না সারাদিন ভিক্ষা করে কোনোদিন জোটে কোনোদিন জোটে না তোমার গুরু তোমার ওই বন্ধু তোমার সখা হয়েছে কৃষ্ণচন্দ্র দারোগার রাজা তাকে গিয়ে বলো আমাদের দুঃখের কথা তোমার রাজার মতো বন্ধু সে যদি কিছু ছিটে ফোঁটা দান করে সেটাই আমাদের সারা জীবন চলে যাবে জানা তার কাছে গিয়ে তোমরা যখন একই গুরু ভাই একই গুরুর শিষ্য তোমার যখন ছোটবেলাকার বন্ধু তার কাছে গিয়ে একটু বলো না আমাদের দুঃখের কথা সুদামা স্ত্রী কুচেলা বলছেন কুচেলা তুমি কি চাও তোমার স্বামীর উঁচু মস্তকটা তোমার স্বামীর বন্ধু শ্রীকৃষ্ণের কাছে নিচু হয়ে যাক মত হয়ে যাক ছোট হয়ে যাক তুমি কি চাও কুচেলা সতী সাধ্বী রমণী স্বামী ভক্তি পরায়ণা তিনি করজোড়ো করে বলছেন না গো সাধনা বলি শুনো আমি তোমাকে চাইতে বলে ছোট করব না মা চাইলে কি হয় চাইলে গম পড়ে যায় ধনম দেহি পুত্রম দেহি যশম দেহি রূপম দেহি এই যে মায়ের কাছে বলছি দেহি 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 মা বললেন দেহি দিবি তো মেয়ে একটা গায়ে দুটো দুটো গায়ে তিনটে তিনটে গায়ে চারটে ছেলে পুলে দিয়েছে এবার ঠেলাটা সামলাবে আমি নয় তুই সামলা যায়নি তাই বল অর্থনীতি তোনে কানি কানি টাকা দরকার আরো 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 দাও আরো দাও এবার নে এলসিসি এলসিসিয়ার কুকুর পুষে উঠতে লাভ হবে না তোর গলা কেটে ডাকাতের দল টাকা নিয়ে পালাবে টাকার যন্ত্রণায় টাকার চিন্তায় পুড়ে পুড়ে মরবি তো নে অর্থ দেহি যশন দেহি পুত্র দেহি রূপম দেহি রূপ চাই যে রূপের জন্য ভালো করে নির্জনে বেরোতে পারবি না ভগবানের কাছে চাইতে নাই মা রামকৃষ্ণ পরমহংসদেব বললেন চাইলে কি রে নরে চাইলে যে কম পড়ে যাবে না চাইতেই মা তোকে এমন অপূর্ব ঐশ্বর্য দান করবে পৃথিবীতে আর কাউকে দেবে না তাই তো পেয়েছিল নরেন্দ্রনাথ দত্ত যে অতুল ঐশ্বর্যের মালিক নরেন্দ্রনাথ দত্ত যাকে ভারতবাসী কেন সারা বিশ্ব ভুবন মনে রেখেছে
জগতের প্রতি রূপে নিতাই গৌরব মানন্দে হরি হইব এমন মনের মানসিকতা তৈরি করতে হবে বাইরে একটা কথা ভেতরে একটা কথা হ্যাঁ বুঝছি নেশা ভান করো না নেশা ভান করলে অপরাধ কিন্তু বাবা আমি মুখে বড় বড় ডায়লগ দিচ্ছি পেছনে গিয়ে ফুঁকছি দাবাই খাচ্ছি কিন্তু না ভিতর বাহির সমান করো ভাই মানুষ যদি হতে চাও জয়নিতা তোমায় না এবার কুচিলা দেবী কাঁদছেন আর বলছেন সাদিব যাও না তোমার তোমার বন্ধুর কাছে একবার তার মুখটা দেখে এসেছ অনেকদিন তো তুমি দেখো না তুমি যাও তার মুখটা একবার দেখে আসো এবার ওই সুদামা বলছেন কুচিলা বলি শোনো তবে শোনো গো ব্রাহ্মণী দেবী ভক্তিবতী রমণী তো
কেমন বুদ্ধিটা বের করছে দেখুন মায়েরা বলছে কি নিয়ে যাব ওগো কুচেলা বন্ধুর বাড়িতে তো যেতে বলছো বলে কেন আমাদের আমার বলতে একটি মাত্র জিনিস সেটা কি ভক্তি ভক্তের আমার বলতে একমাত্র ভক্তি যেটা ভগবানের কাছে নাই কি গো মা ভক্তি যার ভগবান ভগবান তার ভক্তি ছাড়া ভগবান ধন মেলে না আমার বলতে আমার ভক্তি এই ভক্তি দিয়ে আমি ভিক্ষা করব নগরে নগরে ভিক্ষা করে যা যেটা পাবো সেইটাই ভক্তির উপহার স্বরূপ তোমার বন্ধুর কাছে নিয়ে যাবে স্বামী স্ত্রীর কথা বলো ভিক্ষা করতে গেলেন সারাদিন ভিক্ষা করে কিছু পেলেন না কুচেলা বললেন দাও তো স্বামী ওই ভিক্ষার জুড়িটা আমাকে দাও এবার কুচেলা ভিক্ষা করতে গেলেন নিজের গ্রামে নিজের গ্রামে যখন যান পূর্ব পাড়া পশ্চিম পাড়া উত্তর পাড়া দক্ষিণ পাড়া এই চারটি পাড়া থেকে কেউ কেউ যাচ্ছেন ভিক্ষা করতে ওই কুচেলার মুখের উপর দরজা বন্ধ করতে গেছে আরে এই আকুরির মুখ দেখিস না হ্যাঁ সাদিয়ে এসেছিল হয় না আবার নিজে এসেছে কিন্তু ভগবানের মায়া তোমার আমার আমার করলে এই রৌরব নরকে যেতে হয় আমার আমার করলে আর ভগবান তোমার তোমার করলে সে তার করে নে যে করে আমার আশ হরি বল লোমাইরা তারপরে আমরা সবাই জানি কথাটা কি যে করে আমার আশ করি তার জোরে একটু হবে ভগবান সর্বনাশ করে কিন্তু কথাটা ঠিক না ভালো করে হ্যাঁ বাবার একটু বিচার করে দেখবেন কথাটা ঠিক না আমার গুরু মহারাজ বললেন যে করে আমার আশ করি তার সর্বনাশ সর্বনাশ মানে সম্যক রূপে বিনাশ সর্বনাশ সম্যক রূপে নাশ যার সম্যক রূপে নাশ হয়েছে সে তার সন্ন্যাসী হয়ে গেছে সে সন্ন্যাস ধর্ম নিয়ে ফেলেছে সম্যক রূপে ন্যাস জানি না ভগবান বললেন আমি যদি সব নাশ করে দিই সে তো তাড়াতাড়ি আমার কাছে আসবে তাহলে তো আমার পরীক্ষাটা চলছে না সেই ভক্তের উপরে ভগবান বলছেন যে করে আমার আশ প্রথমে করব তার বংশনাশ বংশনাশ মানে এক এক করে এহ জগতের আত্মীয় বন্ধু বান্ধব পরিবারের কাছ থেকে আমি সরিয়ে নেব ওকে আপন বলতে ইহ জগতের আপনকে ভুলিয়ে দিই কেন না আমি ওর আপন হব বলে যে করে আমার আশ প্রথমে করব তার বংশ না তবু যদি নাহি ছাড়ে আর কি করব দ্বিতীয় স্টেপ দ্বিতীয় পদক্ষেপ তবু যদি নাহি ছাড়ে আস আমি করি তার বিষয় নাস ভালো করে বুঝতে হবে বাবা সবাই বলে আমি বলি সবাই শুনে আমি শুনি না না একটু মাথায় রাখতে হবে খুব বুড়ো গভীরের কথা তবু যদি নাহি ছাড়ে আস তার ইহ জগতে আমার আপনজনকে আমি নাশ করলাম আমি তার কাছ থেকে সরিয়ে নিলাম সরিয়ে নিলাম বলতে মেরে ফেললাম না তার কাছ থেকে সরিয়ে নিলাম তবু যদি নাকি ছড়ে আস আমি করি তার পরে বিষয় নাশ কেন বিষয় বিষয় মাত্রের বিষাম যে কোনো সোনা দানা হ্যাঁ টাকা পয়সা যা কিছু বিষয় সেটা এক সময় বিষময় হয়ে ওঠে আমি বিষয়কে নাশ করে দিই কেন বিষয় থেকে নাশ করি কেন না যদি ইহ জগতের বিষয়কে ভুলিয়ে রাখি ওই ভক্তকে কারণ আমি ওই ভক্তের কাছে বিষয় হব বলে তাই আমাকে আর বিষয় বলে জ্ঞান করবে না তবু যদি নাহি ছাড়ে আস আমি হয়ে রই তার ঘরের দাস
হচ্ছে না হচ্ছে না বাবা তাহলে হ্যাঁ যদি সকল কিছু বিষয় নাশ করে দেয় ভক্তকে ভক্তকে বিষয় থেকে তাহলে ঘর কোথায় পাবে ঘরবাড়ি কোথায় পাবে যদি ঘরের দাস হবে হরে কৃষ্ণ যে ঘরটা নিয়ে এসেছি গো যে ঘরটা আমারও নয় তবে একটু মাত্র অধিকার আছে আমার পিতামাতার এই ঘরটার প্রতি জগৎ পিতা জগৎ মাতা জগতের আদি পিতা কে জগতের আদি পিতা হলো মনু আর জগতের আদি মাতা মা শতরূপা মনে রাখবি আমাদের আদি পিতা হলো ব্রহ্মার কাছ থেকে মনু আর মা হলো শতরূপা ভাগবতের কথা বাবা এটা ভাগবত অধ্যয়ন করবেন দেখবেন পাবেন সবকিছু জয় নারায়ণ জগতের পিতা আমার পিতার শরীরে আমার দেহটা দান করেছিল পিতার কাছ থেকে মাতৃ জঠরে মাতৃ জঠরের কাছ থেকে আমার এত বড় দেহ আমার এই সুঠাম দেহ যদি নাহি করে আমার আশ আমি হয়ে রই তার ঘরে দাস আমি ওই ভক্তের দেহ ঘরটায় দাস হয়ে যাই চিরতরে আমি তার ঘরে বসে হরি নাম তার বদনে উচ্চারণ করি আর সেই বদনে উচ্চারণ করতে করতে তার বদনটা সিদ্ধ হয়ে যায় সে যাকে যা বলবে সেটাই সত্য হয়ে যায় বিদায় মূল নাম বলে হরি একটুখানি বসবেন আর 10 থেকে 15 মিনিট আমি সেরে দিচ্ছি বাবা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি যদি নাহি ছাড়ে আস আমি হয়ে রই তার ঘরের দাস দেহ ঘরটার দাস হই তবু যদি নাহি ছাড়ে আস আমি হয়ে রই তার দাসের দাস ওই ভক্তের যদি কোনো চাকর থাকে কোনো চাকর দাস থাকে তার আমি দাস দাসত্ব করি তবু যদি নাহি ছাড়ে আস আচ্ছা তবু যদি নাহি ছাড়ে আস আমি হয়ে রই তার দাসের দাসের অনুদান বিশেষ আনন্দের কথা এই মঞ্চে আবারও কালকে পাঠ আছে আপনারা সবাই মিলে আসবেন সবাই মিলে পাঠ আস্বাদন করবেন প্রবচক যিনি প্রবচন দেবেন ভাগবত প্রবচন দেবেন হরে কৃষ্ণ ভাগবত পাঠ আর ভাগবত প্রবচন এগুলো প্রত্যেকের মানে আলাদা হয় কিরকম ভাগবত কা পাঠ কাকে বলবো আমি যদি ভাগবতের প্রত্যেক অধ্যায় পয়ার গুলো ধরে ধরে পড়ি এগুলো যিনি কবি লিখেছেন সুবোধ মজুমদার বলুন বেণীমাধব বলুন যিনারা লিখেছেন তিনারা কিন্তু খুব কষ্ট করে লিখেছেন এই পয়ার গুলো ছন্দ ভাগে লিখতে গেলে তাদের কত রাত কেটে গেছে কত দিন কেটে গেছে এই পয়ার গুলো ছন্দ মিল করতে জয়িতা এটাকে ওই যে পয়ার ছন্দে যখন আমি পাঠ করবো সেটাকে বলবে ভাগবত পাঠ প্রবচন প্রবচন বিশেষভাবে বচন হ্যাঁ এই ভাগবতের কথা নিয়ে পাখার রূপে বচন করাকে বলা হয় প্রবচন যাই হোক আগামীকাল আসবেন এই মঞ্চে আবার আপনারা রসাস্বাদন করবেন ভাগবত প্রবচন করবেন সনাতন দাস অধিকারী মহাশয় আপনাদের খুবই পরিচিত খুবই হ্যাঁ কৃপাসিত একজন পাঠক মহাশয় আর কেউ চলে যাবেন না এমনি এমনি ভগবত প্রসাদ পেয়ে তবেই বাড়ি যাবেন এমনি এমনি চলে যাবেন না হৃদয় গৌর হরি বল এখন একটু হবে গান হবে তাহলে গান যদি হবে না উঠে পড়লে হবে একটু বসতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তালিতে হবে হো রাধে তেরে লিয়ে মে আয়া तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में तेरे लिए मैं आया रे वृंदावन
কৃষ্ণ বলছেন হ্যারে ও সুদামা আমার মনে একটা বাসনা বন্ধুর বাড়িতে এলে কেউ কিছু এমনি খালি হাতে আসে একটুখানি মন দিয়ে শুনবেন বাইরা এখানে একটু শুনবেন আমি পাঁচ মিনিটের মধ্যে রেখে দিচ্ছি সুদামাকে কৃষ্ণ বলছেন হ্যারে ও বন্ধু বন্ধুর বাড়িতে আসতে জয়নিতান একটু আসতে বাইরা আরে বন্ধুর বাড়িতে এলে কিছু তো একটা নিয়ে আসতে হয় কি নিয়ে এসেছি সঙ্গে সঙ্গে ওই যে কুচেলা দিয়েছিল তিন মুষ্টি চিড়ে হরে কৃষ্ণ ওই চার মুষ্টি চিড়ে সঙ্গে সঙ্গে বগলের তলায় লুকিয়ে রাখলেন সুদামা বন্ধু করে সখা আমি খালাম আমি আসতে পারি বল সখা আমার কি আছে আমি তোকে কি দেব তুই তো জানিস আমি বাঙা নাড়ু করে এনেছিস
এই শুকনো চিড়ে আমার বদনে যাতে খোঁচা না লাগে তাই চিড়েগুলো তুই নাড়ুর মতো করে নিয়েছিস। সুদামা বলছে, না রে কৃষ্ণ, আমি নাড়ুর মতো করে চিড়া আনিনি, ওটা শুকনো এনেছিলাম। তাহলে নাড়ু হয়েছে কেন জানিস কৃষ্ণ? আমি যখন প্রথম আজ আসছিলাম তখন ভাবতে ভাবতে আসছিলাম তুই যে রাজা, তোর বদনে রাজভোগ আরুচি হয়, আমি এই কাগালের চিড়ে তোর বদনে দেবী। তাই এই ভেবে সখারে আমার নয়নে জলে ছিঁড়ে ভিজে গিয়েছে, আপনার বন্ধু নানা ছিঁড়ে আপনার বন্ধুর দেওয়া উপহার আপনি গ্রহণ করবেন, আমি বাধা দেবো কেন? এক মুষ্টি সেবা করেছো আর এক মুষ্টির বেলায় বাধা দিচ্ছি কেন জানো? এক মুষ্টি সেবা করেছো মানে ওই ব্রাহ্মণ অতুল ঐশ্বর্য দান করে ফেলেছো ওই ব্রাহ্মণকে, আর এক মুষ্টি সেবা করলেই যে আমাদেরকে লক্ষ্মী স্বরূপা হয়ে এই ব্রাহ্মণের ঘরে বাস করতে হবে। তোমাকে ছেড়ে এই যুগে থাকতে পারবো না স্বামী, তাই আজ ছিঁড়ে সেবা করো না। হরে কৃষ্ণ মায়েরা একটু মন দিয়ে শুনুন, চিড়ের মালসা দেন না, চিড়ের মালসাটা কবে থেকে শুরু হলো? চিড়ের মালসা কবে থেকে শুরু হলো, কেন হলো? মাটিতে করে মালসাটা দিতে হয় কেন? সোনার পাত্র, রূপোর পাত্র, কোনো ধাতু পাত্রে দিতে নেই কেন? মালসা দিতে গেলে মাটির পাত্রে দিতে হয় কেন? জয় হৃদয়, একটুখানি শুনুন মা, আমি রেখে দিচ্ছি। এবার কি করেছেন, এক মুষ্টি চিড়ে নিয়ে সেই চিড়েটা হাতে নিয়ে বলছেন, সুদামারে এই জন্মে তো আর সেবা করা হলো না, আগত কলিকালে গৌর অবতারে আমি কথা দিলাম এই তোর চিড়ে ছুঁয়ে। গৌর অবতারে আমি যখন গৌর হয়ে নদিয়ায় যাবো আমি কি করবো জানিস? এই দেখ তোর চিড়ে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, আমি ভিজে চিড়ে প্রসাদ খাবো, ভিজে চিড়ে যারা কাঙাল তারা তো আর ধাতু পাত্র পাবে না, আর আমি যখন সন্ন্যাসী হব তখন সন্ন্যাসীর তো ধাতু পাত্রের সেবা নিষেধ, আমি শুধু একা যাব না, এই যে ষোলো সহস্র মহিষীগণ এদেরকে মহান্ত করে নিয়ে যাব, 64 মহান্ত অগণিত ভক্ত রূপে ওই ভক্তের দ্বারে আমি এই চিড়ে প্রসাদ সেবা করব। আমি সেদিন ধাতু পাত্রে নয়, আমি মাটির মালসায় করে প্রসাদ পাব। এই দেহরূপী মাটির মালসায় করে যে প্রসাদ দিতে পারবে গোবিন্দকে, একটু নিবেদিত করতে পারবে নয়নের জল, হরে কৃষ্ণ মা, অনেক চা কলা আপেল মন্দিরে নিয়ে যাচ্ছেন, থালা ভরা আপেল, সেগুলো ভগবান সেবা করে না, সেবা করে কি, হ্যাঁ গঙ্গার জলে ধৌত করে ফলমূল নিয়ে যাচ্ছেন। কি দিতে হয় জানেন?
একটু নয়ন জলে ধৌত করে আপনার কর্মফলটা গোবিন্দের চরণে নিবেদন করতে তাতে গোবিন্দ খুশি গো নিদায় গৌর আনন্দে সুদামা বলছেন কৃষ্ণ এবার আসি এবার কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে মনে মনে ভাবছেন কাহনে দরিদ্র পাপি বা কৃষ্ণ শ্রীকে গোবিন্দ এসে বললেন হ্যারে সুদামা মনে আছে সেই গুরুগৃহে থাকাকালীন আমার উপরে গাছের ডাল পড়ে মাথা ফেটে গিয়েছিল তুই নিজের একটা অনন্তর বস্ত্র দিয়ে আমার সেদিন সেদিন তুই আমার উপকার করেছিস আজ সেই উপকারের দান আমি ভুলি না রে তুই চাইবি কেন চাইবি যে কম পড়ে যায় না চাইতে তোকে অপূর্ব ঐশ্বর্য দান করলাম তাই মায়েরা যদি কেউ উত্তর ভারত দক্ষিণ ভারত বেড়াতে যান গুজরাটের কাছে পোরবন্দর হরে কৃষ্ণ পোরবন্দর সেখানে সুদামার এখনো গোবিন্দের দেওয়া রাজবাড়ি এখনো কিছুটা ভগ্ন অংশ আছে যদি কেউ যান দেখে আসবেন হৃদয় গৌর হরি হরি মিঠির আছে সে ভরি রাধা রানিলা কে রাধা রানিলা কে নাতো ছাড়ো পারো যমুনা কি পানি লাগে জানিদা এবার হরিদের প্রসাদ নেবেন হরিমল বলে আমার গৌরনা
रोग व्याधि की, कोरोना की,